আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাকে অনেকে জিজ্ঞাসা করে, দুইটা প্রশ্ন করে যে ভাই, আমাকে কফিল আমার না জানিয়া খুরুজ লাগাইছে অথবা আমার জানা মতে খুরুজ লাগাইছে কিন্তু আমার অমতে লাগাইছে, এখন আমি কি করতে পারি? আমি কি এই খুরুজ ক্যান্সেল করিয়া বা খুরুজে না যে আমি যদি সৌদি আরব থেকে যাই তাহলে পরবর্তীতে আমি যদি কখনো ধরা দিয়া যাই তাহলে কি আসতে পারবো? আজকে এই একটি প্রশ্নের উত্তর, এবং যারা টার্মিনেন্ট সম্পর্কে জানতে চাচ্ছেন যে টার্মিনেন্টটা করার পর কি করবেন বা দেশে গেলে আবার আসতে পারবেন কিনা, এই দুটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আসি এক নম্বর প্রশ্নের উত্তর, যে আপনাকে যদি কফিল আপনার অজান্তে খরচ দিয়ে রাখে, আপনি জানেন না, তাতে আপনার 2 মাস সময় হয়ে গেছে। কারণ আপনাকে যদি খরচ লাগায় তাহলে আপনি সৌদি আরবে 2 মাস থাকার এই পারমিশন পাবেন। এই 2 মাসের ভিতরে আপনি সৌদি আরব ত্যাগ করতে হবে, অন্যথায় আপনাকে অবৈধ ঘোষণা করা হবে। তো এখন আসি যে আপনি যদি 2 মাসের ভিতরে না যান, 2 মাস পরে গেলে কি কোনো অসুবিধা হবে কিনা? না, আপনি 2 মাস পরে গেলে অসুবিধা হবে না, আপনি যখন তখন যেতে পারবেন। যেহেতু আপনার নামে ফাইনাল এক্সিট লাগানো আছে, তবে আপনি সেটা পুলিশের কাছে ধরা দিয়ে আপনি যেতে হবে পরবর্তীতে, 1 বছর পরে যান আর 2 বছর পরে যান। তো এবার আসে আপনি ধরা দিয়ে যাওয়ার পর আপনি এই অবস্থায় আপনি আসতে পারবেন কিনা ফিরে? হ্যাঁ, আপনি তাও আসতে পারবেন। আপনি যদি খরচপ্রাপ্ত হয়ে আপনি ফাইনাল এক্সিটে লাগানো অবস্থায় যদি আপনি 2 মাস ওভারটেক করার পরও আরও 1 বছর পরে যান, তারপর আপনি গিয়ে আসতে পারবেন নতুন ভিসা নিয়ে, কেননা আপনার নামে ফাইনাল এক্সিট লাগানো আছে, কোনো ধরনের মামলা নাই এখানে। ঠিক আছে, যদি আপনি কোনো অকারেন্স জড়িত না হন অথবা আপনি কোনো মামলা মোকদ্দমায় যদি আপনি জড়িত না হন, ঠিক আছে, আপনি যদি ফ্রেশ থাকেন, শুধু আপনি খুরুজ লাগাই না কিন্তু আপনি খুরুজে যান নাই হয়তো, ঠিক আছে, সেটার জন্য আপনাকে হয়তো কিছু এই কিছুদিন জেল খাটতে হতে পারে বা কিছু ফাইন আইতে পারে, ঠিক আছে, তো সেটাই আসবে কিন্তু আপনার নামে কোনো মামলা যেন না থাকে, তাহলে আপনি সেই ক্ষেত্রে আসতে পারবেন। এইগুলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো যে যারা টার্মিনেন্টের শিকার হন তারা কি করবেন? দেখেন, আপনাকে যখন টার্মিনেট করবে, টার্মিনেট করার পর টার্মিনেট মানে যে আপনাকে অব্যাহতি দিল, আপনাকে তার লাইসেন্স থেকে মুছে ফেললো এবং আপনাকে তার কাজের স্থান থেকে সরিয়ে দেওয়া হলো। তার মানে আপনি আপনি একটা চাকরি করতে আছেন, ঠিক আছে, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, সেখান থেকে আপনাকে বরখাস্ত করলো, ঠিক আছে। বরখাস্ত করার মানে হলো যে আপনাকে একদম টোটালি বিচ্ছিন্ন করে দিল, এখন আপনার ভিসাটা হয়ে গেলো আল্লাহ ভিসা, আপনার কোনো কবিল থাকলো না। এখন আপনার হাতে সময় আছে মাত্র 60 দিন, আপনাকে যখন টার্মিনেট করবে, টার্মিনেট করার পর আপনার হাতে সময় থাকবে 60 দিন, আপনার মোবাইলে মেসেজ আসবে, আপনাকে বলা হবে যে 60 দিনের ভিতরে আপনি 2টি রাস্তা পাবেন, এই 2টি রাস্তার যে কোনো একটি রাস্তা অবলম্বন করতে হবে। সেটা হলো, একটা হলো আপনি কাফালা হতে হবে, অন্যথায় আপনি খুরুজে যেতে হবে, ঠিক আছে। আপনি যদি খুরুজে যান আপনি খুরুজে যেতে পারবেন, আপনি যদি কাফালা হন তাহলে আপনি কাফালা হতে পারবেন অনায়াসে, আপনি কারো ধার ধরা লাগবে না বা আপনাকে কেউ এই আপনার তলফও কেউ ওকে করে দেওয়া লাগবে না, আপনার ফুরান কবিলেও তলফ ওকে করে দেওয়া লাগবে না, আপনি এমনিতেই কাফালা হয়ে যাবেন অটোমেটিকলি, ঠিক আছে। তবে আপনার হাতে থাকবে 2 মাস সময়, এই 2 মাসের ভিতরে আপনি যেতে হবে। দেখেন, আমার দোকানের সামনে আমার একটা প্রতিষ্ঠান আছে, আমার সামনের প্রতিষ্ঠান অপোজিটে, রাস্তার অপোজিটে একটা প্রতিষ্ঠানে 7 জন লোক কাজ করে, ঠিক আছে, তো তাদেরই আপনার এই কফিল আমার নিয়ারেস্ট লোক আছে সেখানে, তো তারা 6-7 জন লোক কাজ করে, তাদেরকে 6-7 মাস আগে খরচ লাগিয়ে রাখছে কিন্তু তারা জানে না, তাদের কফিলটা এত বড় মানে খারাপ বলার বাইরে, তো তাদেরকে খরচ লাগিয়ে রাখছে তারা জানে না। তো যে কোনো একজনে যে কোনো বা কোনো না কোনোভাবে জানতে পারছে যে সে খরচ প্রাপ্ত, তখন সবার একামা চেক করতে গিয়ে দেখে যে সবাইকে এক সমানে খরচ লাগাইছে 6-7 মাস আগে, অথচ তাদেরকে দিয়ে চাকরি করাতে আছে, ডিউটি করাতে আছে, ঠিক আছে, ফ্রেশার ফিট দিতে আছে, এবং সে একজন কফিল হিসাবেই তাদেরকে তদারকি করতে আছে, অথচ তাদেরকে সে খরচ লাগিয়ে রাখছে 6-7 মাস আগে, ঠিক আছে। তো এখন তাদের কি অবস্থা হবে? তারা কিন্তু এখন যেতে পারবে, ঠিক আছে, তাদের কিন্তু প্লাস পয়েন্ট আছে, তাদেরকে খুরুজ লাগিয়ে রাখছে, তাদেরকে বলা হয়নি, ঠিক আছে, খুরুজ লাগাইছে এবং তাদেরকে দিয়ে কাজও করাইছে, এতে কিন্তু তাদের কফিলই ফাঁসবে। যদি এখন যদি তারা যদি মুক্ত আমলে গিয়ে যদি নানিশ করে অথবা কোনো মামলা করে তাহলে তার কফিলই একটু একটু হলেও ফাঁসবে, ঠিক আছে, কেননা সে খুরুজ লাগে তাকে তাদেরকে ফাটিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তাদেরকে না ফাটিয়ে তাদেরকে রানিং কাজ করাচ্ছে, বেতনও দিচ্ছে, যে কফিলের যে একটা দায়িত্ব তদারকি করা সেটাও করছে। এগুলা যদি মুক্তভাবে আমলে গিয়ে বা কোনো মাহকামায় গিয়ে যদি এরা যদি অ্যাকশন নেয়, অ্যাকশনে গেলে কিন্তু তাদের কফিল ফাঁসবে। তো যাই হোক, তারা এটা হয়তো করবে না, এখন তারা দেশের দিকে যাওয়ার
প্ল্যান করছে, কিন্তু এখন কি তারা আসতে পারবে? অবশ্যই তারা আসতে পারবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।